ঠিক হয়নি আর খাবেন না হ্যাঁ নে ভাজি দে ভাজিটা নাও বাবা জি আন্টি দিচ্ছি আমি ঠিক করছি আমি আজকে চলে যাব যা তাহলে ডাক্তার আমার ডাক্তার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে নিয়ে যাব ডাক্তার নীরা নিয়ে যাবে আপনাকে না না আরে আমি আমার কথা বলছি না তো রিফাত ডাক্তার দেখাবে না 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 আমি আমি তো যাবই আন্টি আমি কালকে যাব তাহলে তুমি যে বলছো তুমি চলে যাবে ও হ্যাঁ না মানে আন্টি এখান থেকে চলে যাবে হ্যাঁ কালকে ঠিকই ডাক্তার দেখাবে আপনাকে টেনশন করতে হবে না না আমি ঠিকই বুঝতে পারছি আমি এসটি বলে বাবা তুমি এখান থেকে চলে যেতে চাচ্ছ আর নীলা এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ আমি কি বলবো আম্মা উনি যেতে চাচ্ছে যাক না যাক তুই নিশ্চয়ই হেনাকে কিছু বলেছিস আর সবাই মিলে অসুস্থ ছেলেটাকে এই ঘর থেকে বের করে দিচ্ছিস না না আন্টি নীলা আবার আমাকে কি বলো কিছু বলেনি তুমি চুপ করো তো বাবা রিফাত তুমি এখানে থাকছো না না আন্টি প্রবলেম নেই আমি আমি চলে যাই চলে যাই তুমি চলে গেলে আমিও চলে যাব তুমি চলে যাবে আম্মা আচ্ছা তাহলে যাও পরে আবার সময় করে কখনো এসো আই তুই চুপ কর তোর কথা মতো আমি যাব নাকি আমিও থাকবো রিফাত বাবাও থাকবে তারপর দুজন মিলে একসঙ্গে ডাক্তারের কাছে যাব কেমন বাবা আম্মা এটা কিভাবে সম্ভব বলো তুমি তো দেখছো ঘরে রুম মাত্র দুইটা তাতে কি রিফাত বাবা যে রুমে ছিল ওই রুমেই থাকবে আমি প্রয়োজন হয় ড্রয়িং রুমে ঘুমাবো জি জি আন্টি আপনি কেন ড্রয়িং রুমে ঘুমাবেন আমি আমি ড্রয়িং রুমে ঘুমাবো আপনি এই রুমে ঘুমাবেন আরে না তাতে আমার কোনোই সমস্যা হবে না আমার ফ্লোরিং করা অভ্যাস আছে তো আন্টি আমি তো আপনার ছেলের মতো নাকি আমার একটা কথা তো আপনি রাখবেন আপনি এই রুমে ঘুমাবেন আমি ড্রয়িং রুমে ঘুমাবো ঠিক আছে আন্টি আচ্ছা ছেলেটা শুধু ভাজি দিয়ে খাচ্ছে একটা ডিম ডিম দাও না মা একটা ডিম ভাজা দাও দে না আর কি ডিম নাই